আজ কথা বলবো আমরা যে পোস্টগুলো করি ভিডিওগুলো ছাড়ি সেগুলো ভিউ কিভাবে বাড়বে আমরা সবাই মিলে একটাই চিন্তায় থাকি যে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি ফিডে সেগুলো কি করে ভিউ বাড়বে কন্টিনিউ দিনে পর দিন আমরা পোস্ট করে আছি অথচ ভিউ বাড়ছে না তো আজকের আমার এই ভিডিওটা একটু লেনথি হবে কিন্তু একটু সময় ধরে যদি অবশ্যই আপনারা শোনেন অবশ্যই আপনারা আপনাদের ভিডিওগুলো ভিউ বাড়ানোর জন্য একটা সুন্দরতম উপায় বের করতে পারেন আমার এই উপস্থাপনার মধ্যে দিয়ে তাই একটু সময় ধরে আমি বলবো যে পরিপূর্ণ কথাগুলো আপনারা শুনুন আপনাদের কাজে লাগতে পারে অবশ্যই এবং আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভিউ বেড়ে যাবে তো বন্ধুরা আমরা যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই আমরা কিন্তু আমাদের মোবাইলটা অফলাইন করে দেব না অর্থাৎ আমরা ফেসবুক থেকে বেরিয়ে আসবো না তাহলে কি করবেন আমরা যে কোনো একটা পোস্ট করার পর অবশ্যই আপনারা সেই পোস্টের থেকে আপনার নিজস্ব পার্সোনাল প্রোফাইলের সেই পোস্ট থেকে বেরিয়ে এসে ফিডে এসে পড়বেন ফিডে আসার পর ফেসবুক যে সমস্ত পোস্টগুলো আপনাদের দেয় সেই পোস্টগুলো নন স্টপ মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দেখার চেষ্টা করবেন কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভিউ দরকার আর ভিউ দেখতে হতে গেলে অবশ্যই ফেসবুককেও কিছুটা সময় দিতে হবে আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে আর সেই অ্যাক্টিভটা অবশ্যই আপনি আপনার পোস্টটা করে দেওয়ার পর ফিডে আসার পর ফিডে যে সমস্ত একটা রিয়াকশন দিয়ে তারপর আপনি বেরোবেন এটা হলো প্রথম টিপস এটা আপনি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই এক সপ্তাহের মধ্যে আপনি ফল পাবেন আপনার যে সমস্ত ভিডিওগুলো আগে পোস্ট করতেন সেই পোস্টের তুলনায় এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিউ বেড়ে যাবে অবশ্যই নেক্সট ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আমার কথাগুলো কাজে লেগেছে নাকি এরপর এসে গেল আমি বলেছি ভিডিও আপলোড তার মানে কি আমি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও তুলে নিয়ে এসে এখানে পাবলিশ করে দেব আমি এটা কখনোই বলিনি অবশ্যই বন্ধুরা তোমরা নিজস্ব কন্টেন্ট তৈরি করে এখানে পোস্ট করবে আপনারা যদি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট আপলোড করেন তাহলে সেখানে ভিউজ তো আসবে না বরঞ্চ আপনার প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন কপিরাইট এবং রাস্টিকেশন খেয়ে যেতে পারেন তাই নিজস্ব কন্টেন্টগুলোই পাবলিশ করবেন এবং পাবলিশ করার পর ডাইরেক্টলি ফিরে এসে আপনি অন্যদের যে ভিডিও গুলো ফেসবুক সাজেস্ট করছে সেগুলো দেখতে থাকবেন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট এই প্রথম আপনার কন্টেন্ট পাবলিশ করার পর যে মুহূর্তটা থাকে সেই সময়টা খুব ভাইরাল আপনি আপনার ফিডে আসা ভিডিওগুলো দেখলে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট হয় আপনার লাইক কমেন্টে তাদের কাছে নোটিফিকেশন যায় তাদের সাথে সেই এঙ্গেজমেন্টটা কিন্তু আপনার কাজে লাগে কিভাবে আপনি যে এঙ্গেজমেন্টটা করছেন ফেসবুক কিন্তু সব দেখছে তাই তাদের কাছেও আপনার ফিডের যে পোস্ট করা কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাও ফেসবুক কিন্তু তাদের ফিডে নিয়ে যায় ফলে একে অপরের সাথে এইভাবে এঙ্গেজমেন্টও কিন্তু বেড়ে যায় তো আশাবাদী এই টিপসটা আপনাদের কাজে লাগবে এটা করে যান এইরকম আরো অনেক টিপস আছে সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের প্রকাশিত করব আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল তার জন্য আপনাদের জানালাম সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন